ওয়েলকাম টু তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো পার্ট টু নিয়ে আমরা গত পর্বে মাইক্রোসফট অ্যাক্সেস এর ইন্ট্রোডাকশন দেখেছিলাম তো পার্ট টু তে আমরা যে যে জিনিসগুলা আলোচনা করব সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে আপনি যদি এক্সপার্ট হতে চান এবং খুব সুন্দরভাবে শিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ অবধি দেখবেন এখান থেকে কোনো একটা পার্ট যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আপনার বোঝায় খুব অসুবিধা হয়ে যাবে তো চলুন শুরু করা যাক নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে করে সেভ দিন ব্যাক তো ওয়েলকাম আমরা গতদিন এরকম একটি শুধুমাত্র ডাটাবেস ওপেন করেছিলাম তো আপনি যদি ডাটাবেস ওপেন করতে না পারেন বা গতদিন আমরা কি কি আলোচনা করেছিলাম এই সম্পর্কে না জেনে থাকলে অবশ্যই ডেসক্রিপশন থেকে পার্ট ওয়ান দেখে নেবেন তাহলে বোঝার জন্য সুবিধা হবে তো আমরা প্রথমে একটা কাজ একটু করি এই ক্রিয়েটের উপরে গিয়ে টেবিলের উপরে ক্লিক করি হ্যাঁ এই অবস্থায় থাকুক এখন আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে এখান থেকে জেনে নিব। যেটা আমি এখানে বলছিলাম যে অ্যাক্সেস উইন্ডো ইন্ট্রোডাকশন কি বলে তো দেখেন কোনটাকে এই যে উপরে যে আছে যেখানে আমার এই ফাইলের নামটা লেখা এটাকে বলা হয় টাইটেল বার ঠিক আছে টাইটেল বার আর এই যে সেভ আছে এখানে আন্ডু বা যে অপশন গুলো আছে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুল ঠিক আছে এরপরে এই যে হোম ক্রিয়েট এক্সটার্নাল ডাটা এগুলাকে বলে রিবন ট্যাব এই যে প্রত্যেকটা আন্ডারে যেগুলো আছে এগুলা হচ্ছে রিবন আর এগুলাকে বলা হচ্ছে রিবন ট্যাব ঠিক আছে এই যে এরিয়াটাই কাজ করব এটাকে বলা হয় এরিয়া এই যে যে এরিয়াটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে এই যে বাম পাশে এই যে এটা হচ্ছে নেভিগেশন প্যান আর এই যে এই নিচে এক দুই দেখা যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে নেভিগেশন বাটন ঠিক আছে আর এই ডান পাশে এখান থেকে হচ্ছে ভিউ বাটন আছে এখানে এই যে ভিউ বাটন তো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সেস যে উইন্ডোটা সেটা ডেসক্রিপশন ঠিক আছে যে কোনটাকে কি বলা হচ্ছে তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে কোনটাকে কি বলা হয় এরপরে দুই নাম্বারে যে জিনিসটা নিয়ে কথা টেবিল কি তাই না তো দেখেন আমরা মাইক্রোসফট যখন ওপেন করি কোনো কিছু দেখবেন কিন্তু মাইক্রোসফট এক্সেস এ কিন্তু বাই ডিফল্ট দেখেন এখানে ওইভাবে কোনো টেবিল আমাদের নেই আমাদেরকে টেবিল কিন্তু ক্রিয়েট করতে হয় টেবিল ক্রিয়েট করতে চাইলে যে ক্রিয়েটের উপরে যাবো টেবিলের উপরে ক্লিক করলে এই যে আরেকটা টেবিল ক্রিয়েট হয়ে গেল তো আমি ধরেন চাচ্ছি ওয়ান টেবিল ওয়ানটি ক্লোজ টেবিল টু টা ক্লোজ করে দিব এখান থেকে ক্লোজ করে দিলাম তো দেখেন এই যে টেবিল টেবিল আসলে এইভাবে ক্রিয়েট করতে হয় তো টেবিল নাম কিভাবে রিনেম করবেন আপনি যদি এটার উপরে ক্লিক করে যে সেভ এর উপরে ক্লিক করেন তখন দেখেন যে টেবিলের একটা নাম দেওয়ার জন্য বলতেছে ধরেন আমরা লিখলাম স্কুল ডাটা ঠিক আছে স্কুল ডাটা লিখে আমি যদি ওকে করে দেই তাহলে দেখেন এই টেবিলের নামটা কিন্তু স্কুল ডাটা আকারে এখানে সেভ হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন এবং টেবিলের নাম আপনি এডিট করতে পারবেন তো এরপরে চার নাম্বার যে জিনিসটা আছে টেবিল ভিউ তো আমরা টেবিল ভিউ দেখার জন্য দেখেন এই যে টেবিলের উপরে রাখ আমরা মাউসটা রাখলাম এই অবস্থা যদি হোমে থাকি তো ভিউ নামে একটা অপশন আছে আমরা যদি এখানে চাপ দেই ডাটা শিট ভিউ এই যে ভিউটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিউ যদি ডিজাইন ভিউ এর উপরে ক্লিক করি তাহলে দেখেন এক্সেল এর মতো রো কলাম ওপেন হয়ে গেল এটাকে বলতেছে ডিজাইন ভিউ ঠিক আছে তো দুই টাইপের ভিউ আছে একটা হচ্ছে ডাটা ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ এরপরে দেখেন আছে হট ইজ ডাটা ডাটা আসলে কি ডাটা হচ্ছে আসলে আপনার তথ্য সম্বন্ধিত জিনিস যেমন আপনি একটা স্কুলে চাকরি করেন বা একটা স্কুলের স্টুডেন্ট বিভিন্ন তথ্য রাখতে চান নাম রোল নাম্বার এরপর হচ্ছে অ্যাড্রেস এ প্রত্যেকটা জিনিসই আসলে ডাটা এখন আপনাকে বলা হল যে ডিফারেন্ট টাই টাইপ এই যে আমরা এখানে যে ব্যাপারটা লিখে রাখছি ডাটা টাইপ কিন্তু বিভিন্ন রকম আছে আমরা এখন তো ডিফারেন্ট ডাটা টাইপ ডাটা টাইপ বিভিন্ন রকম ধরনের আপনার একটা স্কুল নাম আছে রোল নাম্বার আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ডাটা যেমন নাম হচ্ছে টেক্সট ডাটা এরপরে রোল হচ্ছে নিউমেরিক্যাল ডাটা এগুলা বিভিন্ন রকম ডাটা টাইপ আছে আমরা যদি এখন অ্যাক্সেসে যাই এবং এই যে ভিউ থেকে যদি আমরা ডিজাইন ভিউতে থাকি তো আইডি এরপর হচ্ছে অটো নাম্বার ডাটা টাইপ নামে একটা অপশন আছে ধরেন আপনি এখানে লিখলেন যে এন এম ইন নেম স্টুডেন্টের নেম হ্যাঁ তো নেম লেখার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে শর্ট টেক্সট আপনি নাম আসলে কিভাবে দিবেন অবশ্যই শর্ট টেক্সটে দিবেন লং টেক্সট আছে তো শর্ট টেক্সট দিতে পারেন এরপর আপনি যদি এখানে দেন যে আইডি এরপর আপনি যদি এখানে যান তো শর্ট টেক্সট থেকে আইডি থেকে আমরা কি নাম্বার টাইপের দিব আইডি অবশ্যই নাম্বার হয়ে থাকে তো কেউ যদি ভুল করে আইডির জায়গায় নাম লিখে ফেলে তাহলে সেই এরর চিহ্ন দিবে এরপরে ধরেন ফাদার নেম দিয়ে দিলাম ঠিক আছে এটা এখান থেকে আমরা ডাটা টাইপ সিলেক্ট করে দিলাম শর্ট টেক্সট এরপরে দিয়ে দিলাম এম ও টি এ আর মাদার মাদারস নেম দিয়ে দিলাম এরপর আমরা শর্ট টেক্সট থেকে এখান থেকে শর্ট টেক্সটই দিলাম এরপর দিলাম ধরেন যে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব এই যে টেক্সট থেকে এখানে দেখেন যে ডেট এন্ড টাইম এই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখেন আমরা বিভিন্ন রকম ডাটা লিখলাম একটা হচ্ছে নাম আইডি ফাদারস নেম মাদারস নেম এগুলো টেক্সট ডাটা এটা নাম্বার এটা হচ্ছে ডেট এন্ড ঠিক আছে তো ডেট অফ বার্থ যেহেতু তো খেয়াল করেন আমরা যখন এখান থেকে এখন যদি আমরা এটা এখান থেকে সেভ করতে যাই তো বলছে ইউ অলরেডি হ্যাভ এ ফিল্ড নেম আইডি আমাদের আইডি আকারে কিন্তু একটা ফিল্ড নেম আছে যেটা বাই ডিফল্ট ছিল ধরেন আমরা আইডি নং দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে আইডি নং একটু দিয়ে রাখি কেন দিচ্ছে এটা পরে বুঝতে পারবো এখন আমরা এখান থেকে সেভ করে দিলাম দেওয়ার পর আমরা যদি ভিউ থেকে ডাটা শিট ভিউ এ যাই যাওয়ার পরে দেখেন এই যে আইডি নামে যে একটা প্রথমেই ছিল এটা সিরিয়াল নাম্বার হিসাবে নিয়ে নিবে সে এই জন্য এটা নিচ্ছিল না একই নামের আমরা যদি এখানে একটা নাম লিখি ধরেন আমি লিখলাম এটিআইএফ আতিফ লেখার পরে ডাইনে গেলাম আইডি নাম্বার ধরেন তার বারো এরপরে ফাদার্স নেম দিলাম সিদ্দিকিউ হ্যাঁ সিদ্দিক দিয়ে দিলাম এরপরে মাদার্স নেম দিয়ে দিলাম ধরেন যে সেলিনা ঠিক আছে এরপরে ডেট অফ বার্থ খেয়াল করেন আমরা ডেট অফ বার্থ এর ঘরে যখন যাব তখন এই যে একটা অপশন আসছে এখান থেকে খুব সহজে কিন্তু ডেট অফ বার্থ আপনি এটা সিলেক্ট করতে পারবেন এরপরে দেখেন দুই নম্বরে যখন আমরা যাচ্ছি আল আমিন খেয়াল করেন অটোমেটিক নিচে কিন্তু নিউ একটা হয়ে যাচ্ছে এরপরে ট্যাপ প্রেস চলে যাবে আইডি নাম্বার ধরেন আমরা এখানে দিলাম নাম লিখে ফেললাম ভুল করলাম যদি ইন্টার দেই তাহলে দেখেন এই যে এরর দেখাচ্ছে তো এখন আমাকে এখানে অবশ্যই নাম্বার পাতাইতে হবে তো আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে ট্যাপ প্রেস করে আবার ফাদার্স নেমে গেলাম ধরেন একটা নাম দিয়ে দিলাম ট্যাপ প্রেস করে মাদার্স নেমে গেলাম এরপরে আবার ট্যাব প্রেস করে এখান থেকে ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু আপনি ডাটা টাইপ করতে পারতেছেন এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি আপনাদের জন্য হেল্পফুল ছিল এটা টাই টিউটোরিয়ালের টপিকটা যদি আবার একটু দেখি যে উইন্ডো ইন্ট্রোডাকশন এরপরে টেবিল কি কিভাবে টেবিল এডিট করতে হয় সেভ করতে হয় টেবিলের ভিউ কেমন ডাটা কি ডিফারেন্ট টাইপ যে দেখলাম তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি পজ করে আবার প্রথম থেকে দেখুন কারণ এই টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট সামনের দিনগুলোর জন্য তো টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও দিনে দিনে এক্সপার্ট হয়ে ওঠে তো ভালো থাকবেন সবাই পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্যদিন অন্য ব্যাপারে